ওয়েলকাম টু জিওড লার্ন প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা আজকের আমরা আলোচনা করব ইউরোপ মহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল রুড় শিল্পাঞ্চল সম্পর্কে বিষয়টি সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবী তথা ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে জার্মানির রাইন ও তার দুই উপনদী রুড় ও লিপের সংযোগের স্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রুড শিল্পাঞ্চল আমরা এখানে পৃথিবীর মানচিত্রে জার্মানি দেশের অবস্থান এবং জার্মানির রুড় শিল্পাঞ্চলের অবস্থান মানচিত্রে দেখতে পাচ্ছি এই শিল্পাঞ্চলের উত্তর দিকে লিপে নদী দক্ষিণে রুড নদী এবং পশ্চিম দিকে রাইন নদী প্রবাহিত হয়েছে আর পূর্ব সীমানায় রয়েছে সোয়ারল্যান্ড উচ্চভূমি রুড় শিল্পাঞ্চলের আয়তন প্রায় চার হাজার ছশো বর্গ কিলোমিটার আমরা এখানে রুড় শিল্পাঞ্চলের মানচিত্রটি দেখতে পাচ্ছি রুড় শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ হিমবাহ ও নদীর সঞ্চয় কার্যের ফলে এই অঞ্চল সৃষ্টি হয়েছে এখানকার ভূপ্রকৃতির সামান্য ঢেউ খেলানো সঞ্চয় কার্যের ফলে ছোট ছোট টিলা দেখা যায় তবে সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা দুশো চল্লিশ মিটারের মতো নদ নদী রুড় অঞ্চলের প্রধান নদী হল রাইন এই নদী দক্ষিণে কোলন শহরের কাছে রুড় অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে রুড় এবং লিপে এই দুই নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে এসে রাইন নদীতে মিশেছে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি যে উপরের লিপে নদী রাইনের সঙ্গে মিশেছে আর নিচের অংশে হচ্ছে রুড় নদী রাইন নদীর সঙ্গে মিশেছে নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উর্বর পলিমাটি দেখা যায় আর দক্ষিণে চান্নেম ও উত্তরে পটসল মৃত্তিকা লক্ষ্য করা যায় রুড় অঞ্চলের জলবায়ু রুড় অঞ্চলের জলবায়ু শীতল নাতি সুদষ্ণ প্রকৃতির গ্রীষ্মকালে উষ্ণতা মাঝারি এবং শীতকালে বেশ শীতল এই অঞ্চলের উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় আর এই পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর ধরেই বৃষ্টিপাত হয়ে থাকে যদিও তার পরিমাণ কম গ্রীষ্মকালীন উষ্ণতা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ বনভূমি কৃষি শিল্প ও বসতির প্রয়োজনে এখানে বনভূমির সংখ্যা অনেক কমে গেছে তবে শিল্পাঞ্চলের দূষণ রোধের জন্য কিছু সংরক্ষিত বনভূমি রয়েছে পরিকল্পিত বনভূমিও সৃষ্টি করা হয়েছে এইসব বনভূমিতে পাইন বার্চ ওক বিচ। ফার জাতীয় গাছ লক্ষ্য করা যায় রুড় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ প্রথমেই খনিজ সম্পদ এই অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা কয়লা এই শিল্পাঞ্চলের প্রাণ রাইন লিপে ও রুড় নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যান্থ্রাসাইড ও বিটুমিনার জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায় যা এই শিল্পাঞ্চলের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কিছু জায়গায় অল্প খনিজ তেলও পাওয়া যায় পরিবহন ব্যবস্থা এই অঞ্চলের রেল সড়ক ও জলপথ পরিবহন ব্যবস্থা খুবই উন্নত শিল্প ও পরিবহনের উন্নতির কারণে সমগ্র অঞ্চলটির বেশ ঘন বসতিপূর্ণ দক্ষিণ থেকে উত্তরে নিরবচ্ছিন্নভাবে জনবসতি দেখা যায় রাইন নদীর পূর্ব দিকে রাইন হার্নে ডটমুন খাল ও উত্তরের লিপে খাল কাটা হয়েছে নদীগুলো এই খালপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত এবং সারা বছর নৌ পরিবহনের উপযুক্ত রুড় অঞ্চলের উত্তরে অবস্থিত হামবুর্গ বন্দর এই অঞ্চলের শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রুড় শিল্পাঞ্চলে তাহলে শিল্প এবং পরিবহন ব্যবস্থা খুবই উন্নতি হওয়ায় অঞ্চলটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ কৃষি প্রধানত শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে কৃষির পরিমাণ ও কৃষির গুরুত্ব দুটি কম শহরের পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতিতে গম জব আলু ওট ফল ফুলের চাষের সঙ্গে পশুপালনও করা হয় দুধ ও মাংস উৎপাদন করা হয় রুড় অঞ্চলের শিল্প ও শিল্পকেন্দ্র এই অঞ্চলে লোহ ইস্পাত শিল্প ইঞ্জিনিয়ারিং রেল ইঞ্জিন মোটরগাড়ি যন্ত্রপাতি ইত্যাদি রাসায়নিক সিমেন্ট শিল্প বস্ত্রবান শিল্প বৈদ্যুতিক শিল্প কাঁচ শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠেছে লোহ শিল্প শিল্পকেন্দ্র গড়ে উঠেছে ডুইসবার্গ মুলহাইম এসেন ডটমন্ড বখুম, ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ডটমুন্ড বখুম এসেন রাসায়নিক শিল্পকেন্দ্র ডুইসবার্গ হ্যাম সিমেন্ট শিল্প এসেন বস্ত্রবান শিল্প এসেন গ্লাডবাগ বৈদ্যুতিন কেন্দ্র আছেন বখুম কাঁচ শিল্প গেলসিন কিরখেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ডুসেলড ডুইসবার্গ প্রভৃতিতে গড়ে উঠেছে কোন একটি অঞ্চলে শিল্প স্থাপনের জন্য কী কী প্রয়োজন হয় কোনো একটি অঞ্চলে শিল্প স্থাপনের জন্য জমি কাঁচামাল জল পর্যাপ্ত শ্রমিক উন্নত পরিবহন ব্যবস্থা শক্তি সম্পদ পর্যাপ্ত মূলধন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সরকারি অনুকূল নীতি প্রয়োজন হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো সেই সমস্ত ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর ল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ভূগোল বিষয়ের কোনো সমস্যা থাকলে কমেন্ট করেও আমাদের জানাতে পারো আজকে তাহলে এই পর্যন্ত ধন্যবাদ